আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। উত্তর মুর্শিদাবাদে বিজেপির সাংগঠনিক জেলার পার্টি অফিস, জেলার সভাপতি এবং জেলা কমিটির সদস্যবৃন্দ সকলে একত্রিতভাবে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে বিগত 2 জুন 2023 শুক্রবার বালেশ্বরের নিকটে যে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রায় 288 জনের অকাল প্রণয়ন ঘটে তার আত্মার শান্তি কামনা এবং শোকাত্ত পরিবারের লোকজনের পাশে সমবেদনা জ্ঞাপন করে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মুর্শিদাবাদ বিজেপি সাংগঠনিক জেলা পার্টি অফিসে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমাদের ভারতীয় নাগরিক যাত্রী তারা প্রাণ হারায় এবং 900 উপর আহত ব্যক্তি যাদেরকে তাদের সুস্থ করে তোলার জন্য বিভিন্ন হসপিটালে তাদের পরিষেবা চলছে। আমরা তার জন্য যারা আজকে এই সফরসূচিতে যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। আমরা চাই যারা এখন আহত অবস্থায় আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ধর্মেন্দ্র প্রধানজি, আমাদের রাজ্য সভাপতি মানুষ ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় সকলেই সেই জায়গায় গেছিলেন, বহু নেতার নেতৃত্বে গেছিলেন। সবচেয়ে বড় অবদান যে একটা এরকম রেল দুর্ঘটনায় একজন প্রধানমন্ত্রী যে মানে হতাশা ব্যক্ত করেছেন এবং আমাদের যে বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী তার ভারতীয় জনতা পার্টির যে যুবকর্মীদের নিয়ে আজকে রক্তদান এবং তাদের যারা আজকে আহত আছে তাদের যে পরিচর্যা সে ব্যবস্থায় অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছেন এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আত্মার শান্তি কামনা করি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।